তুমি এতদিন কোথায় ছিলে? ঢাকা ছিলাম। আমার জানের জান, আমার প্রাণের বান। মিথ্যা কথা, আমার রসিয়া বল, বিশ্বাস করি না। দেখি আমার বলো, কেন আমার চিনছো না? চিনি চিনি চিনি, এমন করছো কেন? বুঝছি বুঝছি বুঝছি, লাগিয়ে গেছে লাগিয়ে গেছে লাগিয়ে গেছে লাগিয়ে গেছে। এই যে ফকির মজনুর দেওয়ান সাহেব, আপনার কেস তো ফাইনাল হয়ে গেছে। একদম আপনি চুদুর করে হামলা খাইছে আমারে শালা, দেখছি আমার তাবিজ দিয়া আমার বউরে ভাগায় লয়ে যায়। চিল্লা কাটা লবণ দিয়া প্রাণে ব্যথা দিও না, সোতে না আদর করা বাজবা ভালো কথা দাও না, আরে আদর করা বাজবা ভালো কথা দাও না। মিঠা মিঠা কথা বলা সুখ না পেরেছি কইরো না দিওয়ানা, হাতাই সারি ছাড়াই আমি ঘরে যাবো না, আরে হাতাই সারি ছাড়াই আমি ঘরে যাবো না। তোর কোনো দোষ নেই, ভুল আমার। আমার বুকে আয়, আজ থেকে দু নম্বরই কাজ করবো না, সত্যি বলছি। আমার বুকে আয়। তাই তো বলি, এইখানে তো থাকার কথা ছিল না। আমার ওখানে মোজাইক পাকঘর, ঘেসের চুলা, টিউবলাইট। এই এই, আপনি কেডা? আরে কেডা বিতলামি, রীতিমতো 5000 টাকা সিল মেরা রেজিস্ট্রি লই আইছি। চল 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 চল, আরে আরে ভালো করে দে। আরে আরে মার খাইবে তো না? ভালো করে দাও বউ।
জুড়ছ আমার থেকে তাবিজ নিয়ে আমার বউর উপরে অ্যাপ্লাই এবার কি কেমন লাগে শালা কেমন লাগতেছে কেমন লাগতেছে এবার কেমন আমার মাফ করে আমি আর কারো বউ ভাগে নিব না না তুই শালা কুত্তা কুত্তা হয়ে থাকবি ওই দেখ মাইকে দেখতেছে আমার পরনে কাপড় চোপড় নাই কি লজ্জা খবরদার ওরে মাফ করবে না সত্যি বলছি সত্যি বলছিস তো হ্যাঁ সত্যি ঠিক তাহলে পা ধর পা ধরে ধরে দেন বেঁচে গেলাম ভাই আপনার যা দেখছেন দেখছেন কারো কেন না আর আপনারা কোনোদিন আমার মতো কারো বউ ভাগে লিয়ে যান না আসি যাই গো না